প্রাথমিক শিক্ষক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে প্রতিদিনই বাম নেতারা গলা ফাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় লাল পার্টির বিভিন্ন পেজে ট্রোলের বন্যা বইছে। জেলায় জেলায় তারা আন্দোলন শুরু করেছে, কিন্তু চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশের পরেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। বাতিলের তালিকায় নাম রয়েছে পূর্ব বর্ধমানের এক বাম নেতার মেয়ে, বৈশাখী বসু মল্লিক। প্রাথমিকের টেট কেলেঙ্কারিতে এবার সরাসরি সিপিএম যোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশে 269 জন প্রাথমিক স্কুল শিক্ষক বরখাস্ত হয়েছেন, তার মধ্যে পূর্ব বর্ধমানের 17 জন। 17 জনের তালিকায় দ্বিতীয় নামটি রয়েছে কানলার সিপিএম নেতার মেয়ে বৈশাখী বসু মল্লিক। বৈশাখীর বাবা বীরেন্দ্রনাথ বসু মল্লিক বাম জামানায় তিনি দীর্ঘদিন কানলা পুরসভার সিপিএম এর সদস্য ছিলেন। সিপিএম এর প্রাথমিক স্কুল শিক্ষক সংগঠন এবিটিএ জেলার শীর্ষ নেতা ছিলেন। তিনি বাম জামানায় বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সদস্য ছিলেন। বৈশাখীর স্বামী শুভাশিস সরকার তিনি 2015 সালের কানলা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী হয়েছিলেন। বৈশাখীর মা গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী। দেখুন, আমরা বামপন্থী শিক্ষক সংগঠন হিসাবে আমাদের প্রথম দাবি স্বচ্ছ নিয়োগ করতে হবে। এখন বর্তমানে যে সরকারি ব্যবস্থা, আপনারা তো এইটা নিয়ে আন্দোলন একবারে 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 আগামী দিনেও করব, আগামী দিনেও করব। হ্যাঁ, শুনেছি আমি এটা এবং বিভিন্ন মিডিয়াতেও দেখছি। এই জায়গায় আমাদের বক্তব্য হচ্ছে, দেখুন, সরকারি যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা তার মাধ্যমেই তো এটা যদি হয়ে থাকে, হয়েছে অবশ্যই, কিন্তু এই ব্যবস্থাপনাটাকে আগে বদল করা দরকার। কারণ এই সরকারের ওপর থেকে নিচে পর্যন্ত সবটাই হচ্ছে যে ঘুম ধরে গেছে, এবং যত চাকরি হচ্ছে সবটাই হচ্ছে এরকমভাবেই হচ্ছে। এখন তার মধ্যে ইনি যদি ঢুকে থাকেন, এটা ঠিক হয়নি, ইনি ভুল কাজই করেছেন। এটা সেটাই তো কথা হচ্ছে যে ধরুন, মানে সিপিএম যেটা নিয়ে আন্দোলন করছে, সিপিএম এর ঘরের মেয়েই সেইখানে চাকরি করছে, এবং যার সঙ্গে ওনার বিয়ে হয়েছে তিনিও আমাদের কানলা 16 নম্বর ওয়ার্ডে 16 সালেই বোধহয় প্রার্থী ছিলেন। হ্যাঁ, গত বছরেরই, মানে 2022-এ যে পৌর নির্বাচন গেল তাতে তিনি প্রার্থী ছিলেন। কানলা বসু মল্লিক পরিবারে এমন কেউ নেই যিনি সরকারি চাকরি পাননি। এবার আদালতের নির্দেশে স্পষ্ট কোনো জাদু বলে সরকারি চাকরি পেয়েছিল সেই পরিবারের সদস্যরা। সেই দিকে তাকিয়ে রাজ্য, বসু মল্লিক পরিবারের ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শুরু করেছে রাজনৈতিক মহলে জল্পনা। বিষয়ে এই মুহূর্তে আমার বলার কিছু নেই, যেহেতু এটা হাইকোর্টের রায়। এই মুহূর্তে আমার কোনো মন্তব্য আমি করতে নারাজ। স্ত্রী বাড়িতে আছে? না। কোথায় উনিও আছে? বাইরে গেছে। কোনো উচ্চতর আদালতে যাবেন বা কিছু? না, এই মুহূর্তে কিচ্ছু ভাবি আমি। এই মুহূর্তে এখনো অফিসিয়ালি আমি কিছু নোটিশ হাতে পাইনি এই পর্যন্ত। পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দিয়ে মোট 17 জন প্রাথমিক শিক্ষক বরখাস্ত করার কথা জানিয়েছেন। সেই তালিকাতে দ্বিতীয় নামটি রয়েছে বৈশাখী। 2018 সালের জানুয়ারিতে কান্দাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে যোগ দিয়েছিলেন বৈশাখী। এটা নিয়ে তো মামলা হয়েছে, মামলাটা তো বিচারাধীন অবস্থায় আছে, এবং এটা নিয়ে কোনো মন্তব্য না করাটাই ভালো। আরো একটা জিনিস দাদা, যেটা বিজেপি যেটা অভিযোগ করছে যে আমরা আগেই বলেছিলাম তৃণমূল আর সিপিএম মিলে জোট বেঁধে এই ঘটনা ঘটাচ্ছে, তা এই ব্যাপারে কি বলবেন? তৃণমূল সিপিএমকে হারিয়ে ক্ষমতায় এসেছে, তাতে বিজেপির যারা বলছেন তারা কিন্তু সিপিএমকে হারিয়ে বাংলায় নিজেদের পজিশন তৈরি করেনি। অতএব আপনারা জানেন যে নন্দীগ্রামেও আপনারা দেখেছেন, সিঙ্গুরও দেখেছেন, আবার হচ্ছে কিনা যে নেতায়ও দেখেছেন, এগুলো সবটাই হচ্ছে কিনা যে তৃণমূলের ওপরে সিপিএমের এই অত্যাচার বাংলার মানুষ দেখেছে। অতএব বিজেপির নেতারা কী বললো শুনে লাভ নেই। বাংলাতে সিপিএমের সঙ্গে তৃণমূলের কোন জায়গায় লড়াই সেটা বাংলার মানুষ জানে। 34 বছর সিপিএমকে একসময় জাতীয় কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল মূলত লড়াইটা করেছে। অতএব সেই জায়গা থেকে বিজেপির যারা আজকে এই উক্তিগুলো করছে তাদের কাছ থেকে এর
কোনো জ্ঞান শোনার কোনো জায়গা নেই, কারণ আপনারা দেখতে পান এখনো পর্যন্ত বাংলায় এটা প্রমাণিত যে সিপিএমের অধিকাংশ মানুষজনই এখন বিজেপির ছত্রছায়ায় আছে, আর সিপিএমের সেই সমস্ত নেতারাই আজকে বিজেপির নেতাই পরিণত হয়েছে, তো ওদের মুখ থেকে এইসব কথা শুনে কোনো লাভ নেই। আচ্ছা, প্রাইমারি ট্রেড যেগুলো হয়েছিল সবই কি অস্বচ্ছর মধ্যে দিয়ে হয়েছে? সেটা বলতে পারবো না, সেটা সবটাই হচ্ছে কিনা যে দেখুন তদন্ত সাপেক্ষে, তদন্ত তো হচ্ছে, তদন্ত হলে পরে সবটাই। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।